হ্যালো বন্ধুরা, আমি আরিফুজ্জামান, আপনারা দেখছেন নাটি বাংলা। প্রতিবারের মতো আবার চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে। আজকে আপনাদের জন্য থাকছে কিভাবে মোবাইলের অতিরিক্ত এমবি কাটা বন্ধ করবেন। অনেক মানুষ আছে যারা মোবাইলের ডাটা অন করা মাত্রই অতিরিক্ত এমবি কাটা শুরু করে। তো এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের মোবাইলের ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপস রানিং থাকে বা চালু থাকে, এর জন্য অতিরিক্ত এমবি কাটতে থাকে। তো এর সমাধান কি? এর সমাধান আজ এই ভিডিওতে বলবো। তার আগে আপনি যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন। মোবাইলের অতিরিক্ত এমবি কাটা বন্ধ করার জন্য প্রথমে আপনাদের সেটিংসে ক্লিক করতে হবে। তারপরে নিচে গিয়ে ডেভেলপার অপশনটিতে ক্লিক করবেন। যাদের মোবাইলে ডেভেলপার অপশনটি নাই, তারা অ্যাবাউট ডিভাইসে ক্লিক করবেন। পরে সফটওয়্যার ইনফোতে ক্লিক করবেন। তারপরে বিল্ড নাম্বার, এইটা পরপর দুই তিনবার ক্লিক করবেন। পরে ব্যাকে যাবেন। পরে আপনি ডেভেলপার অপশনটি পেয়ে যাবেন। পরে আপনি ডেভেলপার অপশনটিতে ক্লিক করবেন। পরে আপনি নিচে যাবেন। নিচে গিয়ে লিমিট ব্যাকগ্রাউন্ড পারচেজ, এইটা ক্লিক করবেন। পরে আপনি নো ব্যাকগ্রাউন্ড পারচেজ, এইটা ক্লিক করবেন। তারপরে ব্যাকে যাবেন। পরে কানেকশনে ক্লিক করবেন। পরে ডাটা ইউজ, এইটা ক্লিক করবেন। পরে আপনি ব্যাকগ্রাউন্ড ডাটা, এইটা ক্লিক করবেন। পরে এইটা অফ করে দিবেন। সহজে এই দুইটা পদ্ধতি অনুসরণ করে আপনাদের মোবাইলের অতিরিক্ত এমবি কাটা বন্ধ করতে পারেন। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি কেমন হয়েছে তাও কমেন্টে লিখতে পারেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সবার আগে ভিডিও পেতে অবশ্যই পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন। ধন্যবাদ।